देवसेना, 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 কোথায় চলে গেছিলে দেবসেনা? বাড়ির কাউকে কিছু না বলে এভাবে কখনো চলে যাবে না আর। কিন্তু তোমাদের দেখতে পাচ্ছিলাম না, তাই আমারও খুব মন খারাপ হচ্ছিল। তোমাকে কে নিয়ে গেছিল মা? কে নিয়ে গেছিল সেটা জানি না গঙ্গা। আমি যখন বাইরে খেলা করছিলাম তখন কেউ আমাকে অজ্ঞান করে নিয়ে গেছিল। ওখানে জানকী মা এসে আমাকে বাঁচিয়ে তারপর এখানে নিয়ে এলো। জানকী মা কোথায়? উনি তোমার সাথে এসেছে কি? গঙ্গা, মা এখানে নেই। মা আমাকে এখানে ছেড়ে দিয়ে তোমার কাছে আসতে বলে চলে গেল। ঠিক আছে, তুমি যে বাড়ি ফিরে এসেছো সবাইকে জানিয়ে দি, চলো। গঙ্গা, এখান থেকে যাওয়ার পর আমি কিচ্ছু খাইনি। গঙ্গা, আমার খুব খিদে পেয়েছে। আরে খুব খিদে পেয়েছে না, চলো আগে খেয়ে নেবে কিছু, চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, মাধবী, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়, মাধবী, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তুই এটা কি করলি? দেবসেনা কোথায় আছে এই পুজো শেষ হওয়ার পর জানতে পারতাম। এখন তোর জন্য সবকিছু শেষ হয়ে গেল। দেবসেনাকে আমি নিয়ে চলে এসেছি, এখনো বাড়িতেই আছে। দেবসেনাকে তুমি কোথায় খুঁজে পেলে? ওকে তাহলে কে নিয়ে গিয়েছিল? অন্নপূর্ণা পিসিকে দেখাশোনার জন্য যে কাজের মেয়েটা এসেছে, ওই মীনাক্ষী, ও তুলে নিয়ে গিয়েছিল। আর ও আমার দেবসেনাকে কেন নিয়ে গিয়েছিল সেটা দেখতে আমি ওর সাথে গিয়েছিলাম। তখন বুঝলাম এসব নন্দিনী ওকে দিয়ে করাচ্ছিল। গঙ্গাকে খুন করার চেষ্টা করেছিল নন্দিনী, এখন দেবসেনাকে কষ্ট দিচ্ছে। আমি ওর সাথে লড়াই করে দেবসেনাকে ছাড়িয়ে নিয়ে এলাম। এসব কি বলছো তুমি? মাধবী, পূজো শেষ হয়েছে, দেবসেনাকে খুঁজে পেলে? ও কোথায় আছে? দেবসেনা এখন বাড়িতেই আছে। ওকে বাঁচিয়ে নিয়ে এসেছে জানকী। ওকে কে নিয়ে গিয়েছিল? ওকে যে নিয়ে গিয়েছিল সে আর কেউ না, ওই নন্দিনী। ওই সময় নন্দিনীকে সাহায্য করেছে আমাদের বাড়িতে যে কাজ করে সেই মীনাক্ষী। আমি ওকে ছাড়বো না মাধবী, এসবের কারণ যদি ও হয়ে থাকে আমি ওকে ছাড়বো না। ওকে যে সাহায্য করেছে সেই মীনাক্ষীকেও আমি ছাড়বো না। ওই মীনাক্ষী কোথায়? মীনাক্ষী, মীনাক্ষী! মাধবী, নন্দিনী এভাবে বারবার কেন আমাদেরকে কষ্ট দিচ্ছে? পূর্ণিমার আগে কালচক্রটা পৌঁছে দিতে হবে না, সেই জন্য একটা বাচ্চা সাহায্য কাজ হাসিল করতে চাইছে। তুমি সময় মতো এবারে বাঁচিয়ে দিয়েছো। এই মীনাক্ষী, মীনাক্ষী,
নন্দিনীর থেকে দেবসেনাকে আমি বাঁচালাম, এটা তো খুশির খবরই। কিন্তু নন্দিনীর শক্তি বেড়ে গেছে দেখে ভয় করছে। নন্দিনীর শক্তি বেড়ে গেছে? ওর শক্তি বেড়ে গেছে তার মানে এখন তাহলে দুটো কালচক্রই ওর কাছে রয়েছে। কালচক্র ব্যবহার করে মায়াবী ঘোড়া সৃষ্টি করে আমাদের সবাইকে ভুল বুঝিয়ে ও তন্ত্র করেছে। তার মানে শেষ কালচক্রটা নেওয়ার জন্য ও দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিল। পূর্ণিমার জন্য মাত্র এক পক্ষ আর বাকি। ওই নন্দিনী কালচক্রটা যদি কাল দেবীর কাছে না পৌঁছে দেয়, শক্তি নাগে সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে। কালচক্র পাওয়ার জন্য ও মরিয়া হয়ে উঠেছে, যেমন ভাবেই হোক আমি ওকে কিছুতেই জিততে দেব না। নন্দিনীর হাতে ওই কালচক্র আসার আগে আমাদের ওটাকে আটকাতে হবে, আর তার জন্য যা করতে হয় সেটা আপনি তাড়াতাড়ি করুন। নন্দিনীর সঙ্গে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ওকে এবার আমি দেখে নেব, এসো। দেখি আর খাবো না গঙ্গা, ব্যাস। আর একটুখানি খেয়ে নাও, আর একটুখানি দেখি আ করো, পেট ভরে গেছে। আ করো আর একটুখানি, এই লাস্ট বার একটুখানি নাও দেবসেনা, খেয়ে নাও দেখি আ, আর একটুখানি, একটুখানি দেবসেনা। দেবসেনাকে দেখতে পাচ্ছিলে না বলে খুব কষ্ট পেয়েছিলে তুমি, ও তো এখন বাড়িতেই আছে। ওকে যে কে তুলে নিয়ে গেছিল সেটা আমি এখনো জানতে পারিনি। সেটা আমি জানি। কে নিয়ে গেছিল? নন্দিনী। ওই নন্দিনী কাজের লোককে পাঠিয়ে দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিল। মিনাক্ষী, মিনাক্ষী, নন্দিনীর কথা মতো মিনাক্ষী দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিল। আমার কথায় তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু আমাকে এই ব্যাপারটা জানিয়েছে জানকী। তোমার বিশ্বাস না হলে জানকীকে জিজ্ঞেস করো। হ্যাঁ গঙ্গা, এসব নন্দিনী করেছে। একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার মতো জঘন্য কাজ করেছে। ও যা ইচ্ছে তাই করে যাচ্ছে, ওর মধ্যে কোনো রকম দয়া মায়া নেই। মাধবী, মাধবী, বাড়ির কাজের মেয়ে ওই মিনাক্ষীটাকে কোথাও দেখতে পাচ্ছি না। ও গেলে যাক, আমাদের আসল শত্রু নন্দিনী, এবারে ওর একটা কিছু করতেই হবে। ওই নন্দিনী প্রথমে অরুণকে খুন করার চেষ্টা করলো, তারপরে তোমাকে খুন করার চেষ্টা করলো, বয়সের কোনো সম্মান না জানিয়ে তোমার বাবাকেও মেরে ফেললো, এখন আবার দেবসেনার পেছনে পড়েছে। ওই নন্দিনীকে এবার আমি কিছুতেই ছাড়ব না। ওই নন্দিনী কোথায় আছে একবার জানতে পারি, তারপর দেখি ওকে কে বাঁচায়। আপনি ওকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, ও আমার মেয়ে দেবসেনার ক্ষতি করার চেষ্টা করেছে, ওর সাথে কি করতে হবে এবার আমি বুঝে নেব। আয় নন্দিনী। আমি নন্দিনী নই। ওই নন্দিনীর এত সাহস যে ও আমার মেয়ে দেবসেনাকে তুলে নিয়ে গেছিল। কোথায় ওই নন্দিনী, ডাকুন ওকে। তুমি এটা কি বলছো গঙ্গা, দেবসেনাকে নন্দিনী কেন তুলে নিয়ে যাবে? কিছু না জানা নাটক করবেন না আপনি, আমি সব জেনেই এখানে এসেছি, আমি ওকে কিছুতেই ছাড়বো না। কোথায় নন্দিনী, ডাকুন ওকে। Thank you.
কালচক্র পাওয়ার এত লোভ তোর? তুই ওই নিরীহ বাচ্চাটাকেও ছাড়লি না, ওকেও ব্যবহার করছিস নিজের স্বার্থের জন্য। দেবসেনাকে ব্যবহার করতে তোর লজ্জা করল না? গঙ্গা, আমার কথাটা শোন, আমি দেবসেনাকে অপহরণ করিনি। তুই ভাবিস না যে আমি এই ব্যাপারে কিছু জানি না। জানকী দিদি আমাকে সবকিছু বলেছে, জানকী আমাকে ভুল বুঝেছে। আমি মায়া শক্তিকে খুঁজতে খুঁজতে দেবসেনার কাছে চলে গেছিলাম, আর ওখানে যাওয়ার পর জানকী আমাকে দেখতে পায়, আর তাই হয়তো জানকী আমায় ভুল বুঝেছে। আমি তখনই বুঝতে পেরেছিলাম দেবসেনা যে জায়গাতে বন্দি আছে সেখানে আমাকে দেখতে পেয়ে জানকী ভুল বোঝে। আমার কথাটা শোন গঙ্গা, দেবসেনাকে আমি তুলে নিয়ে যাইনি, ওই মায়া শক্তির হাত রয়েছে এসবের পিছনে। তোর এইসব মিথ্যে কথায় আমি কোনোভাবেই বিশ্বাস করি না।